আলোচনা কৰিলে আজি আমি একষঠি ৰু পঞ্চস্তৰী নম্বৰ পৰ্যন্ত গণিত প্ৰশ্নৰ আমি সহজ সমাধান কৰিব তুমি সময় নষ্ট নকৰি চিধাচল আমি কোচ্চি কু যিটি ৱান ৱান ছিক্স নাইন থ্ৰী নাইন জিৰ' ডিভাইড থাৰ্টি সৰল কলে কা সৈত সমান হ'ব ত'লে ইয়াক আমি কণ কৰিব হৰণ কৰিবা যে দেখ এক

কোডি চার তো অপশন চার আম হাওড়ি সঠিক উত্তর নম্র 62 টু নিম্ন আয়তাকার কঠিন বস্তুটির ঘনফল কেতে যে এই যে চিত্রটি এটা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা দিয়ে হই দৈর্ঘ্য পাঁচ প্রস্থ উচ্চতা দুই তাহলে তার ঘনফল কমিটি বাহির দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে সিধাস আমি গুণ দেওয়া পাঁচ তিরিশ পনেরো পনেরো বা আমি ଘନ ସେଣ୍ଟିମିଟର ଆମେ କହିବା ତେଣୁ ଥ୍ରୀ ହେଉଛି ଆମ ପାଇଁ ସଠିକ ଉତ୍ତର ନମ୍ବର ସିକ୍ସଟି ଥ୍ରୀ ଦୁଇ ବ୍ୟକ୍ତିଙ୍କର ବୟସ ବର୍ଷରେ ଗୁଣନ ଫଳ ସାତଶହ ସତୁରି ହେଲେ ସେ ଦୁହିଁଙ୍କର ବୟସର ଯୋଗଫଳ କେତେ ତାହେଲେ ଏଠି ଆମେ କ'ଣ କରିବା ନା ସାତଶହ ସତୁରିର ମୌଳିକ ଗୁଣଫଳ ରୂପେ ଆକୁ ଆମେ ମୌଳିକ ସଂଖ୍ୟାର ଗୁଣଫଳ ରୂପେ ଆକୁ ଆମେ ପ୍ରକାଶ କରିବା ପ୍ରଥମେ ଦେଖ ଆମେ ସାତରେଠି ଆମେ ଯଦି କରିବା ସାତକେ ସାତ ସାତକେ ସାତ ଏଠି ଶୂନ ଇଏ ପାଞ୍ଚରେ ଆମେ କାଟିଲେ ପାଞ୍ଚ ଦୁଇ ଗୁଣ ହେଲା ଦଶ ପାଞ୍ଚ ଦୁଇ ଗୁଣ ହେଲା ଦଶ ତା'ପରେ ଦୁଇରେ ହେଲା କେତେ ଏଗାର ତା ଅର୍ଥ ସାତ ଗୁଣନ ପାଞ୍ଚ ଗୁଣନ ଦୁଇ ଗୁଣନ ଏଗାର ତେଣୁ ଇଏ ହେଲା ମୌଳିକ ସଂଖ୍ୟାର ଗୁଣଫଳ ରୂପେ ଆମେ ପ୍ରକାଶ କଲେ କାହାକୁ ନାହିଁ ସାତଶହ ସତୁରିକୁ ତାହେଲେ ପ୍ରଶ୍ନ ହେଲା କ'ଣ ଯେ ଏମାନଙ୍କର ଗୁଣନ ଫଳ ସାତଶହ ସତୁରି ୟାକୁ ତେଣୁ ଦୁଇଟା ସଂଖ୍ୟାରେ ଆମେ ବ୍ୟକ୍ତ କରିବା ଯାହାକୁ ଗୁଣିଲେ ହେଉଥିବ ସାତଶହ ସତୁରି ଏବଂ ମିଶାଇଲେ ହେଉଥିବ କେତେ ୟା ଭିତରୁ କେଉଁଟା ଆସୁଥିବ তাহলে এটা দেখ যে দুই জন করা বয়স যেহেতু দিয়ে যাই তো এটি আমি কন করি দেখ সাত পঞ্চা পঁয়ত্রিশ ইয়ে এগারো দুইগুণে বাইশ তার অর্থ পঁয়ত্রিশ বাইশ মিশালে কত যে সত্তবন সতন অা নাই তখন উত্তর আমার ঠিক আসবে না তিন হচ্ছে সঠিক উত্তর নম্বর সিক্সটি ফোর যে এক কৃষক রাজু তাঁর বগিচা কু হরিণার বঞ্চয়া বর্গাকার বাড় দেওয়ার চাহিদা সেই বগিচার গোটিয়ে পার্শ্বর লম্ব দশ মিটর যদি প্রতীর অন্তরে গোটি লেখায় খ্ব পোতা যায় তবে তার চতুর্পার্শ্বের বাড় দেওয়ার কতোটি খম্ব আবশ্যক হব তে তাঁর বর্গাকার বগিচা অ চিত্রগুলি দেখ ইয়ে হচ্ছে গোটে বর্গাকার বগিচা তাহলে সে কিন্তু প্রত্যেক পার্শ্বর লম্ব হচ্ছে দশ মিটর ইয়ে হচ্ছে দশ মিটর ইয়ে দশ ইয়ে দশ ইয়ে হচ্ছে দশ তেমন বাড় দেওয়ার অর্থ ইার পরিসীম বাহার করা পরিসীমা কে হব যে চারি গুণন বাহু বা চার গুণন দশ কেব না চিশ মিটর তো চালিশটর সে বাড় দিয়ে যাব দুই মিটর অন্তরে গোটে লেখা খম্ব পোতা যাব তা অর্থ খাওয়া কেতে হব না সমুদায় আমার দূরতা যেত হল যে চালশ মিটর বিভক্ত যেত ব্যবধানরে আমি খুঁটি পোতাব দুই তেমন চিশক দুই রেলে কেত হয়ে গেল না কুড়ি মিটর কুড়ি কুড়ি তেমন কতোটি খা আবশ্যক হব কোটি খা আবশ্যক হব যেটা কি নম্বর চার হচ্ছে সঠিক উত্তর নেক্সট যা নম্বর সিক্সটি ফাইভ গোটিয়ে ঘনাকার টাঙ্কি আয়তন বার লিটর যদি সেই টাঙ্কি তলভাগর ক্ষেত্রফল সাতশ পচাশ বর্গ সেটিমিটর হুয়ে তে টাঙ্কিত উচ্চতা কেতে তেমন টাঙ্কি আয়তন দিয়ে হই বার লিটর বার লিটর যদি সেটার জল আমার ধরছি তাহলে তার আয়তন কেতে হব তাকে যদি আমি বর্গ সেটিমিটর প্রকাশ করা এক লিটর হুজি হজারে বর্গ সেটিমিটর তেমন বার লিটর কেত হব বর্গ সেটিমিটর এত বর্গ সেটিমিটর এবং তলভাগের ক্ষেত্রফল দিয়ে হইতে নাই সাতশ পচাশ বর্গ সেটিমিটর তার অর্থাৎ তলভাগের ক্ষেত্রফল উচ্চতা সান হাঁচি আয়তন আমি যদি আকুম হরণ করে দেওয়া তাহলে আমার কম বাহার নাই টাঙ্কি উচ্চতা বাহার করে পারি আমি এটা শূন্য শুনে আমি কাটি দেওয়া ইয়ে পঁচিশ পঁচিশ চৌ শহে ইয়ে পঁচিশ অষ্টা দুইশ কাটি দেওয়া হয়ে

ছ হাজার ঘন সেমি তেমন হাজার ঘন সেমি হজি এক লিটর তেমন ছার ঘন সেমি কে হব না ছ লিটর তাহলে কত ক্ষীর রখা যাইপার ছ লিটর ক্ষীর রখা এবং অপশন থ্রি হচ্ছে নম্বর সিক্সটি সেভেন গোটে পার্কিং স্থানের রয়েছে গাড়িগুলো প্রত্যেক আঠটি কার মধ্যে গোটিয়ে নীল রঙর তেম কার সংখ্যা শতকড় কে হব আঠটি যদি গোটিয়ে হুয়ে তাহলে কে হব বাই এইট

শ্ৰী বিনোদ সমুদায় বাৰটি খা কিন্তু কেতিয়ে টকা দে পাৰিব ত' দেখ গোটেই পাকেট্ৰে যদি আমাৰ পাঁচটি খাটা ৰোঁ ত' বাৰটি খাতে কিন্তু তাক দুইটা পাকেট কি পাৰিব যদি সেই কম টকাৰ কিন্তু ত' যদি দাকেট কিন্তু হ'ব নাই পঞ্চষি গুণ নুই সমান লাগে কেতে শে তিৰিছ টকা তেমন দুইটা প্যাকেট কতটা খাতা গলা দশটি খাতা গলা বাকি বই পড়লা কতটা দুইটা খাতা। তেমন সেই দুইটা খাতা সে কন করবে পনেরো টঙ্কা দরে কিবে তু পনেরো দুই গুণে কেতে হব না তিরিশ টাকা কি পনেরো ন দুই দুইটা খাতি ইয়ে দুটো প্যাকেটপায়ে হল শহে তিরিশ যেটা গেলা দশটি খাতা গলা এবং আপটি খাতা গলা তিরিশ টঙ্া তাহলে সমুদায় কেতে যে শহে ষাঠি টঙ্া তেমন অপশন দুই হচ্ছে সঠিক উত্তর তাঁকু শহে ষাঠি টঙ্কা দেওয়া পড়ব নম্বর সিক্সটি নিম্ন ক্রম লক্ষ্য করে সে প্রশ্নবাচক দিয়ে স্থানটি পূরণ করা হলে কেউ ছোট সংখ্যাটি ব্যবহার করা পিলা মানে যে এটি আমার চারোটি চিত্র দিয়ে প্রথম তিনোটি সমাধান করা এবং ইউভা ভাবে সমাধান করা হইথা তাভিতরে যে ট্রিক ব্যবহার করা সেই ট্রিক ব্যবহার করে আমি এই যে প্রশ্নবচক চিহ্ন অনেক কেউ ছোট সংখ্যাটি ব্যবহার করা তাহলে ইয়ু যদি লক্ষ্য করে দেখ যে আমার কোড অঝি আমার প্রশ্নবাচক আছে তাহলে এই মঝি সংখ্যা দেখা চারি বাহে অন দুই চারি এটা অারি যদি তল সংখ্যা লেখা হয়েছি তুমি ভাবু তাহলে এটা দেখো তিন অনেক কম অর্থমান ছড়ে দুই অ্যা আট অনেক সেইভাবে নুহ তাহলে কমিটি দেখ যে তিন দুই এই বিয়োগ করা হলো কেলা এক এক চারে গুণিলে এটা চারি সেইভাবে দেখ সেই ট্রিক এটি আমার কাম করি পনেরো কু তে ফেড়ে দুই দুই তিন হচ্ছে কে ছিক সেইভাবে সতরু চার তে গেলে কে চারি চার কোড়ে দুই কোড়ে চার দ্বিগুণ আঠ তু সেইভাবে সমাধান করা যে বার রু দশ দুই ইয়ে দুই দু চার তেমন মজু সংখ্যাটি কে আসব না চারি আসব নম্বর সতুী নিম্নচিত্রলেখে জন ব্যবসায়ী দ্বারা গোটিয়ে সপ্তাহের প্রথম পাঁচ দিন বিক্রি হয়েছে কমলা টোকি সংখ্যা দর্শা যাই ଏଇଟା ଦିବସ ସୋମବାର ମଙ୍ଗଳବାର ବୁଧବାର ଗୁରୁବାର ଶୁକ୍ରବାର ଦିଆହେଇଛି ଏବଂ କମଳା ଟୋକେଇ ସଂଖ୍ୟା କେତେ ଅଛି ସୋମବାର ଦିନ ଅଛି ଚାରି ଅର୍ଥାତ୍ ଗୋଟିଏ ବର୍ଗଚିତ୍ରକୁ ଦଶଟି ଟୋକେଇ କମଳା ସହିତ ଇଏ ହେଉଛି ସମାନ ହେଇଗଲା ଦଶଟି ଟୋକେଇ କମଳା ତା ଅର୍ଥ କେତେ ଟୋକେଇ ଅଛି ଦେଖିଲ ସବୁଦିନ ବିକ୍ରି ହୋଇଛି ଇଏ ଚାରି ପାଞ୍ଚ ନଅ ତିନି ବାର ଚାରି ଷୋହଳ ଇଏ ହେଉଛି ଛଅ ବାଇଶ ତେଣୁ ବାଇଶ ଟୋକେଇ ଆମର କମଳା ବିକ୍ରି ହୋଇଛି তাহলে প্রশ্ন কোশি দেখ তাপরে যদি তাঁর নিকটে সাতশ কোড়িয়ে টোকেই কমলা থাকে তেমনি তাঁক পাখে প্রথমে কেতে টকাই কমলা ও শতকটা কেতে টকাই বিক্রি হয়ে সারি লাগে এটি প্রশ্ন ভুল অ সমুদায় প্রথমে কেতে টকেই কে উত্তর আমার চারশো পাঁচশো 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 অনেক এই আমার সাতশ কুড়ি কমলা থাকে যদি তাঁর নিকটে বিক্রি করে সব সাতশো টকে কমলা থাকে তো ই প্রশ্ন এটা আমার ভুল হয়ে যাও তেমন ই আমি করেশন করেদবা এটা দুইশ অশি করে দেবা হয়ে গেল তাহলে দুইশ অশি টকাই কমলা অ তাহলে প্রথমে কেতে টকাই কমলা প্রথমে হেলা আমার কেত নাই এটি আমার অনেক যে দুইশ কোড়ি টকাই এবং বর্তমান বই যে কে আপ দু তা অর্থ হা কেতে নাই পাঁচশো টকাই তার অর্থ কমলা শতকড়া কত টাকাই বিক্রি হয়ে সারি লাগে বিক্রি হয়েছে কে দুশ কোড়িয়ে তা আমি শতকড় প্রকাশ করা কত হব দেখব যে দুইশ কোড়িয়ে বিভক্ত পাঁচশো গুণন শহে হয়ে গেল শহে পঞ্চা পাঁচশ এটা পাঁচ আমি কেটে দেওয়া পাঁচ চৌহা কুড়ি পাঁচ চৌ হল কুড়ি চৌরাশ শতকটা তেমন উত্তর এটি দেখো ভুল তেমন ইয়ে আমার ছয়াশ শতকটা নহই এটা কোণ হয়ে যাব চৌরাশ শতকটা হয়ে যাব তেমন অপশন চারি আমার সঠিক উত্তর রহব তা এটি প্রশ্ন ভুল এবং অত ভুল অনেক ঠিক করে না সমাধান কলে তে পরীক্ষার সাধারণত ভুল প্রশ্ন এমনি আসব না তেমন বহির যেহেতু ইয়ে প্রিটিং আমার ভুল রওছি তেমন যদিবি যদি ভুল প্রশ্ন আসে তাহলে তুমি গ্রেস নম্বর সেটি পাইপার ঠিক অঁ নম্বৰ ছেভেণ্টি ৱান নিম্নৰে থাৰ্টি থ্ৰী আৰু নাই চেভেন নিমন্তে কেও বাক্যট প্ৰযোজ্য উভয় মৌলিক সংখ্যা দেখ তেতিয়া মৌলিক সংখ্যা নুহে তু উভয় মৌলিক সংখ্যা এই ভুল উভয় সহমিক সংখ্যা তুমি এমানকৰ কোনো সাধাৰণ গুণনীয় নাই তেনু এই উত্তৰ হ'ব আমাৰ কণ হ'ব নাই ঠিক হ'ব উভয় এঘাৰৰ গুণিতক ই নোহোৱ উভয় যুগ্ম সংখ্যা ইয়ে হ'ব নাই নম্বৰ চেভেণ্টি টু নিম্ন যোগ ফল ল' পাই সংখ্যাটি স্থিৰ কৰ দেখ এই কণ কৰাহ যোগ কৰাহে য যে এই যে চিহ্নগুলো এই চিহ্ন জায়গায় কেউ সংখ্যা হব তে এক দুই তিন চার দেখ চারটি অপশন দিয়ে হইছে এটি আমার কম অনেক গোটে ষ্টার অষ্টার উপরে রাউন্ড অন্য স্টার উপরে গোটে বরগচিত্র অ তো কৌড়া সংখ্যা ব্যবহার হব এটা দেখো দিয়ে স্টার পর এক এটা স্টার উপরে রাউন্ড দিয়ে হইলা তিন স্টার উপরে বর্গচিত্র করা হইছে তার মূল্য হলো নব কি তেমন ইতর কৌড়া আমি বাছি তাহলে আঠে সাত হল পনেরো পাঁচ একে বাহার বাহারক গলা ইয়ে তিন এক হল চারি কিন্তু এটা আমার পাঁচ দরকার তার অর্থে এক যদি হুয়ে তাহলে পাঁচ হব তাহলে এই স্টার যে রাউন্ড অল্য এক কোটে দেখিদিও যে এইটাই গোটে অত আমার নিশ্চিত ভাবে উত্তর আসবে কিনা অন্যটে ষ্টার উপরে তিন অনেক ইয়ে হব নাট আমি দেখা পাঁচ হয়ে গেল দুই দুই রেখে মিশেলেটে এক আসব তেমনি দুই রেক তিন চার পাঁচ এমনি যদি দেখিনেবা তাহলে ন মিশালে যেন আমার এক আসব তেমন দুই ন আসব এগার তেমন এটি ন আসব তার অর্থ স্টার উপরে যে বর্গচিত্র আছে তার মূল্য কে হব ন কোডি স্টার উপরে বর্গচিত্র ন অ তেমন তিন আমার সঠিক উত্তর আপনি অধিকা আপনার যা না সেভেন্টি থ্রি যদি টু সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান জিরো হরণ থার্টিন পয়েন্ট ফাইভ ইজ টু টোয়েন্টি পয়েন্ট সিক্স হুয়ে তে এত কথা সমান। দেখ কোণ দিয়ে যাই আমি আগে লেখিনে বা যে দুইশ অঠস্তরী দশমিক এক শূন্য হরণ তে দশমিক পাঁচ সান দিয়েছে কুড়ি দশমিক ছটা আমার দিয়ে যাই তাহলে এটি দেখ যার মূল্য আমি বাহার করা এটি দেখ প্রথমে দশমিক না তাহলে এটাকে আমি দশমিক আগে উঠে দেবা কত হব দেখ টু সেভেন এইট ওয়ান জিরো ডিভাইডেড বাই

তো গুণন যদি করেদেবি তাহলে ইয়ে হব নৌটি যাব অর্থাৎ ওয়ান বাই দশ গুণন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ হয়ে গেল টোয়েন্টি পয়েন্ট সিক্স বা এক যদি আমি দশমিকটা যদি আমি ভগ্নাশ করে দেবা তাহলে কত হব যে দুইশ ছভক্ত দশ দেখ এপটু দশ কু এপটু দশ আমি কাটি দে বর্তমানে কেতু দেখ দুইশ অঠস্তরী ইয়ে এক শূন্য বিভক্ত ওয়ান পয়েন্ট

ছয়ানবে বার পঞ্চা ষাঠিএ এটা আঠুক কবা আট দুই গুণে ষোহল আঠকে আঠ সা কেতে না শহে পাঁচ মিনিট শহে পাঁচ মিনিট হলে কেলা যে ষাটিয়ে মিনিট্রে হচ্ছে গোটিয়ে ঘন্টা তার অর্থ এক ঘণ্টা মিনিট এক ঘন্টা পঁয়চাশ মিনিট তাহলে গোটিয়ে পঁয়চাশ মিনিট যদি ছাড়া তাহলে আউ ঘন্টে পঁয়চাশ মিনিট পরে কত সময় হব যে ঘন্টে পঁয়চালশ মিনিট তা অর্থ কেতলা দুই ঘন্টা মিনিট বা যদি আমি ষাটিয়ে মিনিট যদি কাটি দেওয়া গোটিয়ে ঘন্টা নিয়ে আসবা তাহলে তিন ঘণ্টা তিরিশ মিনিট অর্থাৎ তিনটা তিরিশ মিনিট বা তিনটে তিরিশ পি এম সে রে পৌঁছব অন্য লাস্ট নম্বর নম্বর সেভেন্টি ফাইভ শুক্রবার দিন বারশ পচাশ জন ব্যক্তি সরকস দেখ শনিবার দিন তার গুণ লোক সেই সরকস দুই দিনের সমুদায় কেতে জন সর্কস দেখা যাই বহু সহজ প্রশ্ন যে শুক্রবার দিন গেলে কে বারশ পচাশ এবং শনিবার দিন তারু লোক গেলে তিনগুণ লোক কহিল গুণন তিন তাহলে কেতে দেব ইয়ে দেখিল তিন শূন্য শূন্য তিন এক তিন ছয় এক সাত তিন হাজার জন এবং প্রথম দিন গেলে কেতে না বারশ পচাশ সবুজ যদি আমি মিশাই দেওয়া কেতে হব

সিলেকশন পরীক্ষায় পড়ে প্রশ্ন তেমন আগে নিশ্চিত ভাবে তুমি প্রথম শেষ পর্যন্ত দেখি। এবং তার সরল সমাধান বুঝিপার তেমন এইভাবে ভিডিও দেখা এই চ্যানেল সহ এবং ভিডিও প্রথম শেষ পর্যন্ত দেখ যা দ্বারা পরীক্ষার তুমি ভালো করে পাব যদি চ্যানেল ভাল লাগুচলে তাকে লাইক কমেন্ট সেয়ার করব এবং যদি সবসক্রাইব না সবসক্রাইব করে নব ওকে বাই বাই